সব কথাই লেখা আছে। তার মানে আপনার পাপ নেকি লেখা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন মিসকাল যারাতিন খাইরা ইয়ারা মিসকাল যারাতিন শাররা ইয়ারা, মানুষ বিন্দু মাত্র পাপ করলে তা সে দেখতে পাবে, মানুষ বিন্দু মাত্র নেকি করলে তা সে দেখতে পাবে। আপনার পাপ আপনাকে দেখিয়ে বিচার করা হবে, এমনিতেই জুলুম করে বিচার করা হবে না। তৃতীয় পদ্ধতি হচ্ছে মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে, ইয়াওমাইজিন তুহাদ্দিস আখবারাহা, আপনার সব কর্ম সহ মাটি আপনার ছবি ধরে রাখছে। মাটি সবচেয়ে আধুনিক অত্যাধুনিক যন্ত্র, যেটা আমি আর আপনি বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, নারী না হয় বিপদজনক বস্তু তাই বাঁচতে বললেন, কিন্তু দুনিয়া জড় বস্তু তাতে থেকে বাঁচতে বললেন কেন? দুনিয়া সর্বধরনের, দুনিয়া সর্বোচ্চ উন্নত মানের ব্যতিক্রম যন্ত্র যা আপনার ছবিসহ সব কর্ম ধরে রাখছে। যেই মাটি যেই জমিন বিচারের মাঠে কথা বলবে, সে কথাটা আল্লাহ বলছে, ইয়াওমাইদিন তুহাদ্দিস আখবারাহা, সেদিন মাটির উপরে যা কিছু কর্ম ঘটেছে মাটি সব বলে দিবে। চতুর্থ হচ্ছে আপনার হাতে কথা বলবে আর আপনার পা সাক্ষী দিবে ঠিক বলেছ। সেদিন শুধু আত্মা আপনার পক্ষে হয়ে কথা বলবে, মানে আপনি এই কাজ করেছেন। হাতও যদি বিরুদ্ধে কথা বলে, পাও যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, গায়ের চামড়াও যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে টিকার কোনো পথ আছে? টিকার কোনো পথ নেই। বিচারের মাঠ কত কঠিন তা আমরা হয়তো বা বুঝাতে পারি না। বিচারের মাঠ খুব কঠিন, কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনারা আমার দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, অল্প সময় বাঁচতে এসে পাপ করে অপরের ক্ষতি করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। আপনাকে আমি কয়েকটা জরুরি অনুরোধ করেছি, তার একটা অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, সম্পদের ক্ষমতা দেখিয়ে মানুষকে খাটো করে অপমান করে এক ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন অনেক ক্ষমতাধর লোক ছিল, তারপরেও তার মরে যাওয়াটা খুব বড় নিরুপায়। আপনাদেরকে আমি আরও দেখিয়েছি, দেখেন পৃথিবীতেই মানুষের নিরুপায় আছে, ফেরাউন তার জাজল্য প্রমাণ। দেশ হিসেবে দেশও দেখতে পারেন, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, এরশাদ শিকদার মরণের সময় তার মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল, সুযোগটা তার হয়নি। সে একজন খুলনার অঘোষিত সম্রাট বাদশাহ, যার মুখের সামনে, যার সামনে কেউ টিকবে এমন কেউ ছিল না। দুনিয়াতে নিরুপায় দেখতে চাইলে দেখতে হয় প্রেসিডেন্ট সাদ্দাম, রাতে রাতে দেশ দখল করে নিতে পারেন। দুনিয়া থেকে বিদায় হওয়াটা এত নিরুপায় ছিল, যার নিরুপায়ের কোনো শেষ নাই। কাজেই অল্প সময় বাঁচতে এসে কারো ক্ষতি করে, কাউকে অপমান করে, কাউকে জোর করে কথা বলে ক্ষমতা দেখিয়ে বেঁচে লাভ নাই, অল্প সময়। আর আমি এখানে আরেকটা যেটা অনুরোধ করেছি সেটা হলো এই, সভাপতি সাহেব যেটা বলছিলেন, দুঃখিত, পাপ আসলে দুই প্রকার, আল্লাহর সাথে জড়িত পাপ আর মানুষের সাথে জড়িত পাপ। জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। সুদ খাওয়া আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। সুদের ভাষা যতই কঠিন হোক, সুদের ভাষা শুনলে অবাক লাগে,
তুমি হাসছো কেন? কার দিকে দাঁত কালিয়ে হাসছো তুমি? কে তোমার এদিকে কথা বলছে? এই ছেলে তোমরা চেয়ারে বসে আছো কেন? নামো নিচে, নিচে বসে থাকো। দয়া করে কোনো কাজ দেখাবেন না, দয়া করে কোনো কর্ম দেখাবেন না, দয়া করে কোনো অবস্থা দেখাবেন না। আপনার আমি কর্ম, আপনার কথা কোনোটা আমি গ্রহণ করি না। আমি আপনার নতুন মানুষ নই। বগুড়ায় আমার হচ্ছে বক্তৃতার জন্ম, শুরু হয় বগুড়াতে। কাজে আপনাকে ইতস্ত করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, সম্মেলনের সভাপতি, সেক্রেটারি, তাকে ইতস্ত করে কথা বলবো, নইলে আমার টাকা পয়সা হবে না, এরকম চিন্তা আমাকে কোনোদিন করা লাগেনি। কাজেই আপনার উপরে আমার খুব জোরালো দাবি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, এসেছেন ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। এ কথাই সত্য যেটা আপনি জিন রাত দিন রাত শুনছেন, এটা সত্য বলে আমাকে কেউ কিছু বলে না। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাব কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কাউকে বিবেচনা করে কথা লাগবে বলতে হবে এটা আমি বিবেচনা করিনি, আমাকে করা লাগে না আলহামদুলিল্লাহ। আমার অধীনে এখন প্রায় 4,500 মতো ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় সবাই আবাসিক থাকে। 250 জন শিক্ষক শিক্ষিকা তারা কর্মরত আছেন, কর্মচারী সহ, যাদের নিম্নে বেতন 10,000, ঊর্ধ্বে বেতন 65-70 হাজার। কোনো কোনো শিক্ষকের পিছনে 70-80 হাজার, 90 হাজার খরচ হয়। বড় মানের শিক্ষকের জন্য বাবুর্চি ভিন্ন আছে, ওদের খানা পানি ভিন্ন, ওদের বাড়ি পর্যন্ত প্রাইভেট গাড়িতে নিয়ে আসা হয়, প্রাইভেট গাড়িতে পাঠানো হয়। এদেশের সর্বস্তরের যারা বড় আলেম, বয়স্ক আলেম, তারা সেখানে এখন অবস্থান করেন। তার মধ্যে একজন মাওলানা আব্দুস সামাদ সালাফি, তার মধ্যে একজন মাওলানা আব্দুল খালেক সালাফি। আমি আলেম ওলামাদের মানুষ হিসাবে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ হিসেবে ত্রুটি থাকতে পারে, তা থাকতেই পারে, থাকাই স্বাভাবিক। তারপরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের গাড়িতে করে নিয়ে আসা, গাড়িতে করে পাঠানো, তাদের জন্য ড্রাইভার নির্ধারণ করা, গাড়ি ঠিক করা, সব কিছু ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। তাতে প্রতি মাসে এখন প্রায় 30 লক্ষ টাকা খরচ হয় প্রতি মাসে। আমি এইটা বলে আপনাকে টেনশন ভোগ করতে বলিনি, আমি এইটা বলে যদি বলতে চেয়েছি সেটা হলো এই যে আমি জাতির ক্ষতি করতে চাইনি। বলতে চেয়েছি এই যে জাতির কাছে আমি কোনোদিন রূপক কথা নিয়ে আসিনি। বলতে চেয়েছি এই আমার জীবনে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়ার সামনে আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, কলম আছে, কলম আছে মাসিক আল ইতেসাম পত্রিকায়। পিয়ার নামে আব্দুর রহমান ছেলেটা এলাকার এজেন্ট, আর এখানেও কে আছে আমি তা জানি না। 50টা প্রশ্নের উত্তর থাকে মাসিক আল ইতেসাম পত্রিকায়। 12 জন মুফতি আছে, 12 জন শুধু খালি মুফতি, তারা প্রতি মাসে একটা বৈঠক করে ফতোয়া বের করার জন্য। বৈঠক ছাড়া কোনো ফতোয়া বের হয় না। পত্রিকার নাম মাসিক আল ইতেসাম পত্রিকা। অনীহা পোষণ করে পত্রিকা না নেওয়া, জাতির ক্ষতি করা, আমার ক্ষতি করা নয়। বই পুস্তক না কিনা, আমি চেষ্টা চালিয়েছি বই পুস্তকে কোথাও ক্ষতি না করা, জাল জৈব হাদিস পেশ না করা। মুখে যা বলেছি কলমে তা লিখেছি, মিডিয়ায় তা পেশ করার চেষ্টা করেছি, বিচারের মাঠে এখানে আমি ধরা খাবো এটা আমার মনে বলে না। তবে আমার একটা জিনিস ধাক্কা খাই, সেটা হলো এই যে জাতির সামনে এসে দিন প্রচার করছি, এত যে দোকানপাট, এত যে পুরুষ নারী,
এইটার ব্যাপারে আমি কতটুকু কন্ট্রোল করলাম, জাতিকে কতটুকু বললাম, জাতি আমার কথা মানল কি না, এইটার কারণে কতটুকু ধরা খাবো, এটা আমার ভিতরে কাজ করে। তার মানে এইভাবে পেশাদারী বক্তব্য বা পেশাদারী আলোচনা বা সিজিলন আলোচনা ধর্ম ধর্ম এমন নয়। আর বক্তব্যর ব্যবস্থা হলে এত দোকানপাট হতে হবে, সকাল থেকে নারী পুরুষ ঘুরবে সেখানে, এটা বক্তব্যের গতিনীতি নয়, ধর্ম এমন নয়। এই ব্যাপারে আমি কতটুক ধরা খাবো, এইটা আমার ভিতরে সন্দেহ কাজ করে। আর একটা জিনিস সন্দেহ কাজ করে, যে জনগণের কাছে আমি টাকা চাইনি, তবে জনগণ আমাকে টাকা দিচ্ছে, কম দেখ বেশি দেখ, ফিরিয়ে দেখ, অপমান করুক, কিছু করুক, করছে, এই টাকাটার জবাব আমাকে কেমন দিতে হবে? আসলে কি দিতে হবে? দলিলা দিল্লে আমার কাছে কিছু প্রমাণ আছে যা দিতে হবে না, তারপরেও ভেতরে ধাক্কা খায়, যার কারণে এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়ে দিয়ে দিই, আমি এখন দেউলিয়া। আরেকটা জিনিস আমার ভেতরে কাজ করে, যে খুব সফরের মধ্যে থাকলাম জীবনে, সফরের মধ্যে আছি 90 সাল থেকে সফর, তো আমি ইবাদত বান্দিগি ভালো করতে পারলাম না বলে আমার মনে হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে আমি জাতিকে ফাঁকি দিইনি, মানুষ আমার কথাবার্তা শুনে আমল করার চেষ্টা করে, আমি যদি আমার নেকিতে বিচারের মাঠে সফল না হতে পারি, তাহলে জনগণ যে কোরআন এবং সহিহাদিস শুনে মানার চেষ্টা করছে, ওইখান থেকে কিছু যদি নেকি পাই, তাহলে ওখান থেকে আমি নেকি দিয়ে সফলতা বিচারের মাঠে অর্জন করব বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। এটা আমার একটা ভিতরে কাজ করে মাঝে। আমি একদিন ঢাকা বিমানবন্দরে বসে আছি, তো চট্টগ্রামে এক লোক এসে আমাকে জোর করে বলছে, আপনি এত শক্ত করে কথা বলেন কেন, একবারে সালাম দি প্রথমে এই কথা। তো বলছি শক্ত বলতে হয় জন্য, না নরম করে বললে হবে, না হবে না, না নরম করে বললেও হবে। যখন কয়েকবার জোর করে এই কথা বলেছে, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক, জরিপে এদেশে যারা বক্তৃতা দেয় আমার কথা মেনে বেশি চলছে, এটা যদি প্রমাণ না হয়, তাহলে আপনার সামনে আমি আবার অদা করলাম, আমি যাত্রীর সামনে আর যাবো না কোনো দিন। বলছে আপনি ঠিক বলেছেন, আপনার কথা আমি মেনেই চলি, আমি আপনার কথাতেই পরিবর্তন হয়েছি, শক্ত কথা না হলে আমি পরিবর্তন হতাম না, এ কথাই ঠিক, আপনার সাথে দেখা হলে আমি এ কথা বলবো একটু সাদ করে, সেই সাদটা আমি একটু মিটালাম। আমি আপনাকে কোনোদিন কষ্ট দিইনি, শক্ত কথা যতই হোক, ধর্মের নামে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমিও কষ্ট পাব। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কেন ছেলেকে জমি দিলেন আর মেয়েকে দিলেন না? তাহলে যে আপনাকে আমি দিন রাত বললাম যে আপনার এই কাজটা হয়েছে গরু ছাগল কুকুর শৃগালের চেয়ে খারাপ। আপনাকে তো আমি বহুদিন বুঝিয়েছি যে আল্লাহ বলছেন যে বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, উলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। তো কুকুর শৃগালের চেয়ে খারাপ কে? আমি বললাম তোমার বাপ। তুমি এখন আমাকে প্রমাণ করো যে আমার বাপকে আপনি এই কথা বললেন কেন? তোমার বাপকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, তাহলে ফুলকোটে আজকে বক্তব্য শেষ, আমি আর জাতির সামনে দাঁড়াবো না। তুমি বলো যে তোমার ফুফু পাবে জমি বিকালে আর তোমার বাপ পাবে সকালে, এরকম প্রমাণ করো, আর না হলে বলতে হবে একসাথে একসাথে। তার মানে 24 ঘন্টা পরে তোমার ফুফুকে জমি দেওয়ার কোনো অধিকার তোমার বাপের কাছে নেই। সেখানে তোমার ফুফু জমি চাইলেই তোমার বাপ খেপে বলে তোকে বাড়িতে আসতে হবে না, তুই এখানে আসিস না, এই বাড়ি তো তার বাপের। তার মানে তোমার ফুফুর বাড়ি মানে এটা তার বাপের বাড়ি, তোমার বাপের যেমন অধিকার আছে সেখানে তার একবারে হুবাহু একই রকমই অধিকার। এটা বগুড়ার, আমি বলি না বগুড়ার স্বভাবের দিক দিয়ে এটা বেশি খারাপ স্বভাব, গাইবান্ধাও তাই, চাঁপাই নবগঞ্জ এরকম নয়, হয়তো আছে। বেটিকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, এটা মানে জানে তারপরে মনে হয় যে এটা কিছুই না, ভুল হিসাবে এটা মানুষের সাথে জড়িত পাপ, 19-20 করে জান্নাত কিনে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না মানুষের হক নষ্ট করে।
মানুষের হক নষ্ট করার ফলাফল জাহান্নাম। ঋণ পরিশোধ না করে কেউ যদি হজ করে তাহাজ্জুদ পড়ে মারা যায়, সে ঋণের পাপ ক্ষমা হবে না। যার জন্য আমি অনুরোধ জানিয়েছি, লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়িঘর করিয়েন না, বউকে এত খুশি করে রাখতে হবে না। পাকা বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত তো পরে। লোন নিয়ে আপনি ব্যবসা করিয়েন না, আমি অনুরোধ জানিয়েছি, চকলেট দিয়ে ব্যবসা করেন, সংসার চলবে, লোন নেওয়া লাগবে না। কলা দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। একদিনই যদি কোটি টাকা দিয়ে আপনি হিরোইন কিনতে চান, কলকাতায় ঢাকায় বিক্রি করেন, তাহলে এই নোংরা আচরণে লোন নেওয়া লাগবেই। কার পাল্লাতে পড়ে আপনি ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি করলেন, টাকা উঠিয়ে আপনি মনে করছেন ছেলে মেয়ে শোধ করবে, সবাই নিজে নিজে থাকবে, আপনার পাঁচ পয়সা দিবে না। আপনি আপনার বাপেরও দাম দিতে পারেন না, আপনার ছেলেরাও পারবে না। আপনি পারেন না, অত হুঁশিয়ার মানুষে আপনার বাপের খোঁজ খবর নিতে পারেন না। ভালোবাসা দেখিয়ে ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, কাপুরুষ সন্তান। কিসের ভালোবাসা দেখিয়েছেন? বাপ মায়ের ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, তার নাম ভালোবাসা? তার নাম মূর্খ মানুষ, তার নাম অশিক্ষিত মানুষ, তার নাম বোকা মানুষ, তার নাম ভিতর শ্রেণীর মানুষ, তার নাম নিম্ন শ্রেণীর মানুষ। ওটা নাম ভালোবাসা নয়। বাপের নামে দান করতে হবে, ওর জন্য কান্নাকাটি করতে হবে, বলতে হবে আল্লাহ আমার বাপের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, আর আমার বাপের কোনো লেনদেন থাকলে এই যে আমি দান খারাপ করলাম তুমি আমার বাপকে মাফ করে দাও, তাহলে বাপের কিছু উপকার করা যাবে। তাহলে ছেলে বলতে পারে যে আমি আমার বাপের একটা উপযুক্ত সন্তান আছি, যে ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলাদুন সলে, সৎ ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, কখন আমি কষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে চাইনি। আমি যেভাবে দিন প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনার কাছে কোনো পরামর্শ থাকলে দিবেন। আমি এদেশে বড় বড় প্রতিষ্ঠান খুলে, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা।